জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার, ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার বাগডাঙ্গা মজুমদারপাড়া এলাকায়। মৃত মহিলার নাম আনসুরা বিবি এবং আহতের নাম পিন্টু শেখ। মৃত এবং আহত দুজনের বাড়ি বাগডাঙ্গা এলাকায় বলে সূত্রের খবর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠেছিল পিন্টু, সেই সময় হঠাৎ দমকল থেকে কুশাবাড়িয়াগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারে। তাকে ধাক্কা মারার পর ওই ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় রাস্তা পারাপার হচ্ছিল আনসুরা বিবি নামের এক মহিলা, তাকেও সজোরে ধাক্কা মারে। তাকে গিয়ে ধাক্কা মারলে রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দুর্ঘটনার আওয়াজ শুনে ছুটে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে আনসুরা বিবিকে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আমার বাইন লরে তা ধাক্কা খাইয়ে আমার বাইন মারি গেছে। আমার বাড়ি থেকে আমার বাড়ি আসছিল বাগডাঙ্গা মজিন্দা পাড়ায় যাচ্ছিল, রাস্তার এবার থেকে ওপরে যাচ্ছিল আমার বাইন, অমনি ধাক্কা মেরে ফেল দিচ্ছে, লরিতে ধাক্কা মেরে ফেল দিচ্ছে। লরি ছুটি যাই ওই থানার বাড়ি যে আটকে ছিল, থানাতে ভরে দিয়ে থানা পর্যন্ত ওখানে তার পুলিশ কোথায় অ্যাক্সিডেন্টটা কোথায় বাগডাঙ্গা মজিন্দাপাড়ায় অ্যাক্সিডেন্টটা হয়েছে।